ঝিনাইদহে মিষ্টি কুমড়া ভর্তি পিকআপ ভ্যান থেকে 11 কেজি গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করেছে র‍্যাব 6। এ সময় পিকআপ ভ্যানের ড্রাইভার মারুফ হোসেন ও হেল্পার হাসমত মোল্লা র‍্যাবের হাতে আটক হলেও পালিয়ে গেছে মাদক পাচারের মূল হোতা বালিয়াডাঙ্গা গ্রামের নজরুল ও তার সহযোগী চুয়াডাঙ্গার শহীদুল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ক্যাম্পের সামনে সড়কে চেকপোস্ট বসায় ঝিনাইদহ র‍্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার HM শফিকুর রহমান। পিকআপ ভ্যানটি ঝিনাইদহ বিসিকালের শিল্পনগরীর 1 নং গেইটে পৌঁছালে র‍্যাব থামানোর চেষ্টা করে। এ সময় পিকআপটি রাস্তার পাশে থামিয়ে ড্রাইভার ও হেল্পার পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‍্যাব গাড়ির ড্রাইভার ও হেল্পারকে আটক করতে পারলেও পালিয়ে যায় নজরুল এবং শহীদুল। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।